আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আপনারা জানেন বাংলায় নয় কেন্দ্রে আজকে ভোট গ্রহণ হচ্ছে এবং এই নয় কেন্দ্রের মধ্যে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র, যার অন্তর্গত সন্দেশখালী। আর সেই সন্দেশখালী ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠল, যেখানে একদিকে পুলিশি টহল চলার সময় পুলিশের উপর হামলার অভিযোগ উঠছে, পাশাপাশি বিজেপি পাল্টা অভিযোগ তুলছে যে পুলিশের ছদ্মবেশে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এবং একই সঙ্গে এরই মধ্যে বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে ১৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে খবর। সরাসরি কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, একদিকে সন্দেশখালী গতকাল রাত থেকে উত্তপ্ত, আর এরই মধ্যে বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো ১৯ লক্ষ টাকার জাল নোট, কি খবর সমীরণ? একেবারে প্রথমে তোমাকে আমি বলি যে সন্দেশখালী থানার অন্তর্গত বেড়মজুর বটতলা গ্রামের বাসিন্দাদের যে ছবিটা, যেটা যে আন্দোলনের ছবিটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি, সেই ছবিই গতকাল রাতে ফিরে এসেছে। এবং গ্রামের মহিলারা তুমি দেখতে পাচ্ছ যে ভাইরাল ভিডিওতে লাঠি বাঁশ নিয়ে তারা রাত পাহারা দিয়েছে, এবং তাদের অভিযোগ গতকাল তাদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশের বেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। ক্যামেরাম্যান সুমন দাসকে দেখাতে বলবো কীভাবে মারধর করা হয়েছে, কেন মারধর করা হয়েছে আপনার। স্যার, আমরা মেয়েদেরকে যখন অত্যাচার করছে, মারধর করছে, দেখলাম সব কালো ফেটি বাঁধা রেহেঙ্গার দল, শাহজাহান বাহিনীর দল এসে পুলিশের সঙ্গে পুলিশ আছে, তারা সবাইকে এমনভাবে মারধর করছে, মেয়েদেরকে, মেয়েরা শুয়ে পড়ে বাবারে মারে করে চিৎকার করছে। তখন আমরা ছুটে গেছি, যেতে আমাদেরকে পুরো বাড়ি দিয়েছে, এই পায়ে দিয়েছে, পা ফেটে গেছে, হাতে আমি তো হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, কোমরে বাড়ি পড়েছে, ওইভাবে গড়াগড়ি খেতে খেতে আমরা মাঠের দিকে চলে যাই, মাঠে ওইভাবে ঝাঁপ দিয়ে গেছে। পুলিশের কি কর্তব্য? পুলিশ কি বুট পরাভাবে মাঠে যেতে পারে? সব কালো কাপড় বাঁধা। গ্রামের বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে এবং তারা আপনাই কিভাবে গাড়ি হয়ে যাওয়ার পরে উনি দেখতে গেছে, অসুস্থ লোক, মানে যন্ত্রণা পেটে তো মানে ক্যান্সার টাইপ আছে, মানে উনি বলে কে কেঁচাকেচি হচ্ছে একটু দেখতে যাই বলে উনি দেখতে গেছে, গিয়ে দেখতে গেছে আস্তে আস্তে হাঁটতে পারে, খুব আস্তে আস্তে হাঁটে, আস্তে আস্তে হাঁটছে, আস্তে বলছে এই শালাকে ধরে বাড়ি যাবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে গ্রামবাসীদেরকে মারধর করেছে, কেন মারধর করা হলো জানার চেষ্টা করো। আপনারা তো আন্দোলন করেছিলেন এবং কি কারণে মারধর? কিছু গুন্ডা বাহিনী চারজন বাইকে করে চেপে কাছারিঘাট দিয়ে গেছে, গিয়ে একটা মায়ের পুরো বুকের কাপড় টেনে যেই ধরেছে, তখন সব ছেলে মেয়েরা সব তাড়িয়ে কেন হামলা চাল, আজকে ভোট দিতে যাবো না, দিতে যাবে না বলে আজকের টিএমসি বাহিনী এই সব করছে, সব যাতে না যারা বিজেপি, আমরা বিজেপি করি বলে না, যে সাথে আছে বলে, যাতে পুলিশ আছে, পাঁচ মিনিট হয়নি বটতলায় যেই আমার যে আমাদের যে শঙ্খ উলুদ্ধুনি দিয়ে ঝাঁটা লাঠি নিয়ে যাই আমরা খাঁড়ি হয়েছি, যে কাউকে কেন ঢুকতে দেবো না, কালকে শান্তি বজায় রেখে ভোট দেবো, এই শান্তি বজায় রেখে ভোট দিতে পারবো না বলে আমাদের এই মারধর। এই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ টহল দিতে গ্রামে এসেছিল, সেই সময় পুলিশের উপর হামলা চালিয়েছে, দুজন পুলিশ কর্মী জখম হয়েছে। মিথ্যা কথা বলছে মমতার পুলিশ, মিথ্যাবাদী রাজ্যের পুলিশ, মিথ্যাবাদী কথা বলছে। ভোট দিতে যেতে না পারেন সেই কারণে এইভাবেই তাদের ভয় দেখানো হয়েছে এমনটাই অভিযোগ করছেন তারা, কিছু গুন্ডা বাহিনী তারা এসে হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো সেই ভাইরাল ভিডিও, যেখানে রাত পাহারার ছবি ধরা পড়েছে, মহিলারা লাঠি বাঁশ হাতে রাত পাহারা দিচ্ছেন, দেখছেন সেই ভাইরাল ভিডিও। বাড়িতে ছিলাম সেই মুহূর্তে, কজন সিভিক পুলিশ, পুলিশ তোরা ছদ্মবেশে মমতার পুলিশ সব এসে ছেলেদের তুলছে, আতঙ্কে সব ছেলেদের তুলছে, আমরা এই মুহূর্তে সবাই বটতলায় আছি। গুলি মারলো কী কারণে? আমাদেরকে ন্যায্য অধিকারটা কি কেড়ে নেওয়ার জন্যে এতদিন কেড়ে নিয়েছিল, সেটা কি পারেনি বলে এখন কি ছেলে পুলিশ এসে মার খেতে হবে আমাদেরকে? আপনারা কী করছেন আমাদের জীবনের জন্য একবার দেখুন। ভোটের পর আসতে যখন বলছেন, অনেকদিন আগে তো শুনেছিলাম ইন্দিরা গান্ধীকে চন্দন কাঠে পুড়িয়েছিল, আমাদের জন্য অন্তত একটু নিম কাঠ আনে, আর কী করবো আমরা, আর কী দেখাবো, আমাদের তো অনেক কিছু দেখানো হয়ে গেছে, আর দেখানোর কী আছে। ভোটে নাকি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, গতকাল রাতে সেখানে টহল দেওয়ার সময় পুলিশের উপর হামলার অভিযোগ উঠছে, পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল, পাল্টা অভিযোগ করছে বিজেপি। এরই মধ্যে সামনে এলো ভাইরাল ভিডিও।